হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড মর্নিং। আর আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো সকাল সকাল উঠে গেছি, উঠে কাজটা সারা হয়ে গেছে, গিয়ে রেডি সেডি হয়ে চাটা খেয়ে একেবারে যাচ্ছি আমার দোকানে। এই দেখো আমার মেয়ে এখনও ওঠেনি, বিছানা মশারি এখনও টাঙানো আছে। তো চলো, সব কাজ হয়ে গেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। ঘরটার মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো সূর্যি মামা উঠবো কি উঠবো না ভাবতে ভাবতে উঠে গেছে মাথার উপরে। এখন বাজে 8টা, এখন বাজে 8টা। চা হয়ে গেছে, আমার রান্নার জায়গা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে বাসন টাসনও মেজে নিয়েছি। তো এখন যাচ্ছি দোকানে, চলো আমার সঙ্গে, আমার সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বাইরে খুব ঠান্ডা, হাওয়া হো দিচ্ছে, যেন সেই সাগর মেলার মতো হাওয়া হচ্ছে। তো যাই হোক, হাওয়া দিঘা যাই হোক, যেতে হবে। তো চলো, আজকে তোমাদের দাদাভাই ডিম আনতে গেছে, আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের মাঠের সাইডে বাড়ি, তো পুরো জায়গা ফাঁকা, শুধু ঘাস আর ঘাস, ওই জন্য খুব ঠান্ডা। আর সন্ধ্যের দিকে রাতের দিকে তো একদম কুয়াশা পড়ে, রাস্তা অন্ধকার হয়ে যায়। তো এখন খুব ঠান্ডা লাগছে, খুব জোরে জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সকাল হতে না হতেই সবাই চলে এসছে যে যার কাজে। দেখো আমাদের এখানে টোটো স্ট্যান্ডে পুরো টোটো লাইন লেগে গেছে, সকাল হয়ে গেছে, মানুষ যে যার কাজে কর্মে যাবে, গাড়ি তো লাগবেই, সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের মতো হাঁটা রাস্তা, দুবেলাই আমাকে যেতে হয়, সকালে একটু 3-4 ঘন্টার জন্য যেতে হয়, আর বিকালবেলা, বিকাল মানে সন্ধ্যে, ঠিক আছে, 2 ঘন্টার জন্য যেতে হয়। দেখো আমার দিদির ফুলের বাগান, দেখো ভিডিও হচ্ছে, তোমার গাছ তোমার বাগান, তুমি থাকবে না কেন? কত পরিশ্রম করতে হয়েছে দেখো, কেউ হারে যায়নি। দেখো আমাদের দোকানের সামনে চলে এসেছি, তোমাদের দাদাভাইও চলে এসেছে, এই যে গাড়ি করে ডিম নিয়ে আসছে। আমাদের এই গাড়ি চালায় তোমাদের দাদাভাই, গাড়ি করে মালটাল বয়ে। তো ডিম আনতে গিয়েছিল সকালবেলা দোকান থেকে, আমি চলে এসেছি, আর দোকানে থাকায় সব সবজি এলা এসেছিল, অনেক সবজি টবজি কিনেছি। তো দেখো মটরশুঁটি কিনেছি, তারপরে বড় দেখে একটা কপি, ফুলকপি, বিট, গাজর, টমেটো সব কিছু কিনেছি। তো এত ভারী হয়েছে, এত ভারী, আর এত বড় কপিটা নিয়ে আসতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে একদম। তাও বাঁধাকপিটা কিনেছি, বাঁধাকপিটা দোকানেই রয়ে গেছে, এতগুলো একসঙ্গে আনতেই পারছিলাম না। তো যাই হোক, এবার সব রান্না করতে হবে, আজকে আর এসব রান্না করব না, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। তো মেয়ে সবজি দেখেই বলেছে আমাকে সবজি দিয়ে ডাল করে দেবে কিন্তু, আর আলু ভাজা। তো মেয়েকে তো করে দিতে হবে সবজি দিয়ে ডাল। আজকের মেনু হচ্ছে ভাত, ডিমের তরকারি, সবজি দিয়ে ডাল। অনেক সবজি নিয়ে এসেছি তাই সবজি দিয়ে ডাল। এটা হচ্ছে সব রকম সবজির তরকারি, এটা দিদি করেছে মেয়ের জন্য, আলু ভাজা, আর বাকি আছে ফুলকপির বড়া। এটা পুরো ভাত খাওয়া হবে তখন, গরম গরম ভাত খাওয়ার টাইমে গরম গরম বানানো হবে। চলো বানিয়ে নিই, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, ভাতটা বাড়বো এবার। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই রোদে বসেছি, আর বাবা কি করছে, নারকল পাড়ছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই। হচ্ছে আটকেছে, আটকেছে তো ঠিক, দুটো নারকল ঝুনো হয়ে গেছে, পড়ছে আর না, এই পড়েছে,
পড়েছে পড়েছে নারকেল পড়েছে, পিঠে খাওয়া হবে তাহলে, পিঠে খাওয়া হবে তাহলে। আর একটা আর দুটো কোথায়? ও আর দুটো আগেই ফাড়া হয়ে গেছে। জল আছে এর মধ্যে, কিছু হবে? লাঠিটা তো বেশ ভালোই বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি চারটে না করতে হতে একদম সূর্যি মামা ডুবে যাচ্ছে। টানি করলে খেতে ভালো হবে। রোদ আর নেই, রোদে বসবো কি ও করবে। আর এদিকে সময় হয়ে গেছে জল আনতে যাওয়ার, আজকে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর মিষ্টি তো আজ আর ঘুমালো না, মিষ্টি ঘুমিয়েছিস? ছোটবেলা হয়ে গেছে আর ঘুমাতেই চায় না বাচ্চারা, খাওয়া দাওয়া করতে একটু দেরি হলে। ও অন্ধকার লাগছে ওদিকটায়। চলো খাওয়া দাওয়া হতে হতে পুরো চারটে বেজে গেল, আজ অনেকটা দেরি হয়ে গেছে। দোকানে গেছিলাম আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি গেছি আর দেরি করে এসেছি দোকান থেকে। 7:30টার সময় গিয়েছি আর 12:30টার সময় এসেছি, তো 12:30টার পরে এলে রান্না বান্না করা বাসন মাজা দেরি তো হবেই। তো এবার সব কাজ মোটামুটি মিটলো, এবার গিয়ে একটু শোবো শুয়ে আর কি করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা বলতে অনেকটা লেটেই চলে এলাম, তো আমি দোকানে গিয়েছিলাম তাই জন্য সন্ধ্যাবেলার ভিডিওটা করা হয়নি। দোকান থেকে এসে রুটি বানালাম, বানিয়ে নিয়ে বসেছি, এবার আমি আর মেয়ে খাবো। তো দেখো এই যে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, সোয়েটার পরেছি, চাদর পরেছি, মাথায় পুরো ঢাকা দিয়েছি, তাও ঠান্ডা কমছে না, এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তো সন্ধ্যাবেলা 2 ঘন্টার জন্য হলেও আমাকে দোকানে যেতে হয়, তো এসে খাবার দাবার করতে হয়। তো আজকে বেশি কিছু করিনি, আজকে তো ওবেলার তরকারি আছে, ডিমের তরকারি, শুধু রুটি বানিয়েছি আর মেয়ে বললো ডিম ভাজা খাবে, ওই জন্য ডিম ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আসছি তোমাদের সামনে। রুটি আছে এখানে, ডিমের তরকারি আছে, ডিম ভাজা বলছে কিছুই খাবে না, আলু ভাজা তো এবেলা করা নেই। যাই হোক, যাই করে দিই না কেন মেয়ের আর মন পাই না, ও যে কি খেতে চায় আর কি খেতে চায় না আমি এখনো বুঝতে পারিনি। যাই খেতে দেবো বলে খাবো না, তো আচ্ছা মুশকিল। এত কাজের মধ্যে যদি এটা খাবো না ওটা খাবো না, এটা করে দাও ওটা করে দাও বলে বায়না করে, এত বড় মেয়ে ভালো লাগে বলো তোমরা? কি দিয়ে খাবি তুই? ঘি দিয়ে? কেন ডিম ভাজা খাবি না, তরকারি খাবি না? ডিম ভাজা তরকারি খাবি না? তো দেখো এত কিছু খাবার আছে, ওসব কিছুই খাবে না, তরকারি ডিম ভাজা, এখন খাবে দুটো রুটি ঘি দিয়ে আর চিনি দিয়ে, ভাবা যায় বলো? তো আগে অন্য সময় একটু আধটু আমার কাজে সাহায্য করতো, একটু একটু করে দিত, কিন্তু এখনও মাধ্যমিকে টেস্ট দেওয়ার পর থেকে আর কিছুই কাজ ফাজ করে না, আর কিছু বলাও যায় না, এখন পড়বে না কাজ করবে, আর খাওয়া নিয়ে এত ঝামেলা করে আর কি বলবো। যাই হোক, যেটা ভালোবাসে সেটাই দিতে হয়, নালে নিজে নিজের এত রাগ হয় মাথা খারাপ হয়ে যায়, বিরক্ত। খাক যেটা পছন্দ। তরকারি খাবে না, ডিম ভাজা খাবে না, খাবে ঘি দিয়ে আর চিনি দিয়ে রুটি। পোড়োটোরে এসেছে, পোড়োটোরে এসেছে, এসে খিদে পেয়ে গেছে, রুটি করতে শুধু আমার দেরি হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর আমার মেয়ে খেলাম, মেয়ে এখন মশারি টাঙাচ্ছে, আমাদের দুজন এখন শুয়ে পড়বো, আর একজন মেম্বার এখনও আসেনি, তো কখন আসবে জানি না। এত ঠান্ডা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়ছি, যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতো টাটা। আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, খুব, তোমাদের এখানে কীরকম ঠান্ডা জানি না, তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
ধুয়ে